অনেক বড় বড় ক্যাপ্টেনের সাথে খেলেছে, অনেক বড় বড় কোচের সাথে মিশেছে। সো ওর নলেজ অনেক বেড়েছে এবং ও নিজেও এখন একজন অত্যন্ত অভিজ্ঞ, পৃথিবীর অন্যতম অভিজ্ঞ একজন খেলোয়াড়। সাকিব পুরো বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন, বিশ্বের নামি দামি কোচের সান্নিধ্য পেয়েছেন, তবুও বারবার ব্যর্থতায় সাকিব শৈশবের কোচদের কাছেই ফিরে এসেছেন। দল হিসেবে টিম বাংলাদেশ ব্যর্থতার চূড়ান্তে, বিশ্বকাপে পয়েন্ট টেবিলেরও একেবারে শেষ প্রান্তে, দশ দলের মধ্যে তালিকার তলানির দলটা বাংলাদেশ। দলের এই অবস্থার বড় কারণ দলের সেরা পারফর্মার সাকিবের ব্যর্থতা। বল হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা বাদ দিলে সাকিব মোটামুটি সফলই ছিলেন, তবে ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি। বিশ্বকাপে এখনো পর্যন্ত চার ম্যাচে সাকিবের সংগ্রহ মাত্র 56 রান। নিউজিল্যান্ডের বিপক্ষে 40 রানের ইনিংস খেললেও বাকি তিন ম্যাচে সাকিব 2 অঙ্কের ঘরেই যেতে পেরেছেন মাত্র 1 বার। ব্যাট হাতে এমন ব্যর্থতার পর সাকিব আবারও প্রিয় কোচ নাজমুল আবেদিন ফাহিমকে স্মরণ করেছেন। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিব দলের সাথে কলকাতায় যাননি। দলীয় সূত্রে জানা গেছে আজ সকালে সাকিব ঢাকায় ফিরেছেন, দুপুরে কোচ নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে শেরেবাংলার ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন। ২০১৯ বিশ্বকাপের আগে আইপিএলে ম্যাচ পাচ্ছিলেন না, সালাউদ্দিনকে ভারতে উড়িয়ে নিয়ে আলাদা অনুশীলন করেছেন, বিশ্বকাপে অতিমানবীয় পারফর্ম করেছেন। এবারের বিশ্বকাপে হাসছে না সাকিবের ব্যাট, দেখার বিষয় শৈশবের গুরুর দীক্ষায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সাকিব সফল হতে পারেন কিনা, ব্যাটে বলে পারফর্ম করে বাংলাদেশকে আবারও জেতাতে পারেন কিনা। এখানে অনেক বড় একটা দায়িত্ব একজন ক্যাপ্টেনের কাঁধে থাকে, বিশেষ করে এরকম একটা টুর্নামেন্টে। সো আমার মনে হয় সেই উপলব্ধিটা ওর খুব ভালোভাবেই আছে। এখানে ক্যাপ্টেন হওয়া মানেই সবার ফোর ফ্রন্টে থাকে না, ক্যাপ্টেন হওয়া মানে হলো সবচেয়ে কঠিন দায়িত্বগুলি পালন করা। এর মধ্যেও অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছে, অনেক দেশে গেছে, অনেক বড় বড় ক্যাপ্টেনের সাথে খেলেছে, অনেক বড় বড় কোচের সাথে মিশেছে। সো ওর নলেজ অনেক বেড়েছে এবং ও নিজেও এখন একজন অত্যন্ত অভিজ্ঞ, পৃথিবীর অন্যতম অভিজ্ঞ একজন খেলোয়াড়। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।